আমার বর্তমান ঠিকানা শেরশাহ হাউজিং স্টেট, বাড়ি নম্বর FM1। তো আমি 1971 সালে তখন আমি পাকিস্তান আর্মিতে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিলাম, ওয়ারেন্ট অফিসার। সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি আমি ছুটিতে আসি কোয়েটার থেকে। পাকিস্তান আর্মিতে থাকাকালীন কোয়েটাতে ছিলাম। ছুটিতে আসার পরেই কিছুদিন পর আমার নামে 3টা ওয়ারেন্ট আসে পাকিস্তান থেকে, নিকটতম যে কোনো মিলিটারি ইউনিটে জয়েন করার জন্য। দেশে তখন আন্দোলন চলতেছে, পাকিস্তান আর্মি আমাদের উপরে অত্যাচার চলন করতেছে, মামুনদের উপর অত্যাচার করতেছে, আমাদের দেশের উপরে তারা আক্রমণ চালাচ্ছে। তো আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আওয়ামী লীগের আমার অনেক বন্ধুবান্ধব ছিল, তারাও আমাকে সহযোগিতা করেছে ইন্ডিয়াতে পাঠাবার জন্য যা যা প্রয়োজন। অনেক কষ্ট করে প্রায় 60 মাইল রাস্তা পায়ে হেঁটে আমার সাথে আরও অনেক ছেলেমেয়ে ছিল, তাদেরকে সহ নিয়ে আওয়ামী লীগের কিছু লোক ছিল যারা আমাদেরকে গাইড করে ইন্ডিয়া নিয়ে গেছে। প্রথম শ্রীনগর গেলাম, শ্রীনগর গিয়ে সেখানে অনেক ক্লান্ত হয়ে পড়লাম। তখন আমাদের উপরে পাকিস্তানের ফায়ার আসতেছে, সেখানেও থাকা নিরাপদ। আমার সে পাহাড়ি রাস্তা, জঙ্গল, এগুলি অনেক কষ্ট অতিক্রম করে সারা রাত হাঁটা, ভোর 4টার দিকে আমরা পৌঁছলাম মনুবাজারে। মনুরিবার ক্রস করে হরিণা ক্যাম্পে গিয়ে আমি পেলাম ক্যাপ্টেন রামকে। উনি আমাকে দেখে খুব খুশি হলেন। আমরা তখন হরিণা ক্যাম্পে, আমাদের এখানে যথেষ্ট আর্মি, নেভি, এয়ারফোর্স, বিডি, ইপিআর, এরা সব মিলে আমরা এখানে অর্গানাইজ হয়েছে প্ল্যানিং শুরু করলাম ইন্ডিয়ান আর্মির অফিসারদের সহযোগিতা নিয়ে। তখন আমাদের মেজর রফিক সেক্টর কমান্ডারের দায়িত্ব নিলেন, ওনার আন্ডারে আমরা কাজ করতেছি। আমাকে একটা প্লাটুনের দায়িত্ব দেওয়া হলো। তো কিছুদিন প্লাটুনে নিয়ে কাজ করলাম পাহাড়ি অঞ্চলে। এরপরে ফংবাড়ি একটা জায়গা আছে, সেখানে শ্রীনগর বর্ডারে বিভিন্ন জায়গায় আমরা ডিফেন্সে ছিলাম। এরপর আমাকে এমটি প্লাটুনের দায়িত্ব দেওয়া হলো এবং পরবর্তীতে হেডকোয়ার্টার কোম্পানি কোম্পানির কমান্ডারের দায়িত্ব দেওয়া হলো। আমরা একসাথে ছিলাম, আমার সাথে আমার গ্রামের আমানুল্লাহ নামে একটা সে আর্মিতে ছিল, আগে নাইকের নায়ক ছিল, সে সর্বক্ষণ আমার সাথে ছিল। সীতাকুণ্ডের এক নায়ক ছিল, নামটা তার মনে মুহূর্তে, সুবাদার ছিল মদিনউল্লাহ, সুবাদার সিদ্দিক সাহেব ছিলেন, আরিল্লার তোফায়েল, অনেকেই তো ছিল। যখন যেখানে কমান্ডার লাগাইছে সেখানে করেছি একসাথে। হঠাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক প্রবাবলি তখন রামগড়ের থেকে আমাদের উপরে ফায়ার এসেছে, আর্টিলারি ফায়ার সেগুলি। তখন আমার কাছে প্রায় 175 জনের মতো মুক্তিযোদ্ধা তারা আমার ক্যাম্পে তখন হরিণাতে। তো সবগুলিকে ব্যাংকারের মধ্যে আমি থাকার জন্য নির্দেশ দিলাম। হান্নান ভাইও ছিলেন তখন। হান্নান ভাই তখন আমাকে বললো যে মকসুদ ভাই, আমাকে আমার ফ্যামিলিটা কোথায় নিয়ে যাবো যে পায়। তখন ওনার জন্য আমরা একটা বিরাট ব্যাংকার করে ওখানে ওনার পুরো ফ্যামিলি রাখছি। তো বললাম যে হান্নান ভাই, আপনি কোনো ভয় করবেন না, আপনাদের উপরে কিছু আসবে না, আমরা দেখতেছি ফায়ার কোন দিকে যায়, তারা কি অ্যাডভান্স করতেছে না রিটায়ার করতেছে সেটা আগে বুঝিনি। আমি আর ক্যাপ্টেন এলাম, দেখেন ফায়ারের রেঞ্জ কোনখানে ফায়ারের গোলাগুলি পড়তেছে, শেলিংগুলি পড়তেছে, এবং এগুলি কি সামনের দিকে আমাদের দিকে আসতেছে না আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। যখন দেখলাম যে না, যেখানে প্রথম গোলা পড়ছে সেখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারলাম যে না, তারা রামগড় থেকে রিটায়ার করতেছে, পিছনে চলে যাচ্ছে। ঠিক বোর্ড চারটায় ক্যাপ্টেন এলাম আর আমি আমরা চলে গেলাম সাবরুমে, রামগড়ের বর্ডারে নদীর এপারে। সাবরুমে একটা বাস ঝড়ের উপরে উঠা দেখলাম যে রামগড় থানা ক্লিয়ার, ওখানে কোনো কেউ নেই, কোনো আর্মিটা নেই। তখন বুঝতে পারলাম যে না, এরা রিটায়ার করে চলে গেছে।
সেই মুহূর্তে আমরা আওয়ামী লীগের লিডারদের তালাশ করতেছি। অ্যাডভোকেট কাসেম সাহেব, মন্টুবাবু, অজলক বিএসি এদেরকে বললাম যে তাড়াতাড়ি আমরা বাংলাদেশের ফ্ল্যাট নিয়ে সাবগম থানাতে লাগান। আমাদের আর্মি আরেকটা কোম্পানি অ্যাডভান্স করে বিল্ডিংয়ের থেকে অ্যাডভান্স করতে করতে ফেনি হইয়া বাড়িহাট, বাড়িহাটের উত্তর দিকে তারা আসছে। আস্তে আস্তে সব লোক ভিতরের দিকে চলে আসছে, আমরা অ্যাডভান্স করে সব ভিতরে মিত্রবাহিনী সাথে আমরা ভিতরে চলে আসছি। যখন ভিতরে চলে আসি তখন ঢাকা ট্রাঙ্গুলের দুই ধারে পাবলিক এই আমাদেরকে রিসিপশান দিচ্ছে, ফুলের মালা দিচ্ছে, খুশি হয়ে গেছে। ইন্ডিয়ান আর্মি, মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী সব একসাথে আমরা আসি ক্যান্টনমেন্টে। তখন আমাদের জায়গা আসতে পারি নাই, যেহেতু আমাদের আগে মিত্রবাহিনী আসে ক্যান্টনমেন্টে, তাদের জন্য পারমিশন ছিল, তাদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দিছে। আমরা চিটাগাং কলেজের মাঠে এবং কলেজের যে হোস্টেলগুলি বিল্ডিংগুলি আছে এগুলি অফিস হিসাবে ব্যবহার করছি, আর মাঠে আমরা টেন্টুন লাগাই, আমাদের যা গাড়ি টাড়ি অস্ত্র ছিল সবগুলি আমরা ওখানে আনি। এখান থেকে আস্তে আস্তে পরে আমাকে দায়িত্ব দিল, যে সহকারী ছিলেন আমাদের সাথে, একসাথে আসছি আমরা, তো পরবর্তীতে আমাকে দায়িত্ব দিলেন উনি ইন্ডিয়ান আর্মি থেকে ক্যান্টনমেন্টে ব্যবহার করার জন্য। ইন্ডিয়ান আর্মি আস্তে আস্তে তারা চলে যাচ্ছে। আমাদের সাথে যারা সিভিলিয়ান ছিল মুক্তিযোদ্ধা, ওদেরকে পরে চিঠি দিয়া তাদের নিজ নিজ কর্মস্থলে, যেমন ওয়াসায় যারা চাকরি করতো তারা ওয়াসাতে জয়েন করছে, বিভিন্ন জায়গায় তাদের চাকরির স্থলে যেখানে চাকরি করতো তারা সেখানে জয়েন করছে। আমরাও চলে গেলাম ক্যান্টনমেন্টে, ওদিককে পাস করি। 76-এ আমি কমিশন নিয়েছি, আমি তো 87-এ রিটায়ার করছি। আমরা উজ্জীবিত হয়েছি, উৎসাহ পেয়েছি যুদ্ধের সময়। আত্মার মুকুলের চরমপত্র, এই চরমপত্র আর সংস্কৃতি সঙ্গের যে গান, এগুলিকে মুক্তিযোদ্ধারা যথেষ্ট উৎসাহ পেয়েছে। আমরা একটা পতাকার জন্য যুদ্ধ করেছি, একটা ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছি। ওই যে একটা গান আছে না, একটি ফুলকে বাঁচানো বলে বলা যুদ্ধ করেছি, যে উদ্দেশ্যে করেছি সেই উদ্দেশ্য হয়েছে হাসিল, কিন্তু দেশ তো শত্রুমুক্ত এখনও হয় নাই। তো শত্রুমুক্ত কোনো দেশেই শত্রুমুক্ত হয় না, কিছু কিছু থেকে যায়, তো এইভাবেই চলবে আর কি। আমাদের আনন্দ এটাই যে আমরা দেখে গেলাম অন্তত আজকে স্বাধীনতার 45-46 বছর তো হয়ে গেল, এতদিন যে বাঁচবে সেটা চিন্তা করি নাই, তো যথেষ্ট কিছু দেখলাম, এটাই মনে তৃপ্তি। আমি আমার বাড়িতে বাংলাদেশের পতাকা ঠিক 12:01 আমি সেটা উত্তোলন করি, কেউ করুক বা না করুক সেটা আমি করি, কারণ এটার জন্য যুদ্ধ করেছি, এটাই আমার গৌরব, এটাই আমার অস্তিত্ব, এটাই আমার সম্মান, এটা পুরো জাতির জন্য এটা একটা গৌরবের বিষয় আমার পতাকা। ভবিষ্যৎ তো সব কিছু নির্ভর করে তরুণদের উপর, আজকে যারা তরুণ কালকে তারাই হবে এই সব কিছু মাথা, নেতৃত্ব তারাই দেবে। এখন তারা এগুলি দেখে শুনে যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানে, তাহলে আশা করি তারা কোনোদিন লাঞ্ছিত হবে না। সালাম।